गुरुभ्यो नमः हरिः ओम् सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 हरिः ॐ जातवेद से सुनवाम सो मम राति यतो निदहाति वेदः सनक परशदति दुर्गाणि विश्वानावेव सिन्धुं धुरितात् अग्निः त्वाम् अग्निवर्णां तपसा ज्वलन्तीं वैरोचनीं कर्मफलेषु जुष्टां दुर्गां देवीं शरणमहं प्रपद्ये सुतरसि तरसे नमः अग्नेतं पादयानव्यो अस्मान् स्वस्ति विरति दुर्गाणि विश्वा भूश्च पृथ्वी बहुलान उर्वे भवातुकायतनयाय संयो विश्वानि नो दुर्गः जात वेद सिन्धु न नवा दुरितात्ति परशी अग्ने अत्रिवन् मनसा घृणानोऽस्माकं होद्यविता तनूनां प्रितनाजितगुं सहमानमुग्रमग्निगुं उभेम परमत्सदस्त्वात् स नः परसदति दुर्गाणि विश्वाक्षामदेवो अतिदुरितात् अग्निः प्रत्नोषि कमिद्यो अध्वरेषु सना च होता नव्यस्य सत्से सां चाग्ने तनुवं विप्रयस्सस्म भयं च सौभगमायजस्य गोविजुष्टमयूजनिषिक्तम् तवेन्द्र विष्णोरनुसञ्चरेम नाकस्य पृष्ठमभिसंवसानो वैष्णवीं लोक इह मादयन्ताम् ॐ कात्यायनाय विद्महे कन्नकुमारि धीमहि तन्नो दुर्गे प्रचोदयात् शान्ति 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु এই বৈদিক মন্ত্র নাম হচ্ছে দুর্গা সূক্ত আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যে কোনো শুভ অনুষ্ঠান শুরু হওয়ার সময় একটা বৈদিক মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠানের সূচনা হয় তো এই দুর্গা সূক্তম পাঠ করে আজকের এই শুভ দুর্গোৎসব এর সূচনা হল আমাদের স্কুল বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় আমাদের স্কুলের 2020 শারদোৎসবে সবাই স্বাগত আমার একটা ব্যাপার দারুণ লাগছে যে আমরা এখন যে অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এক অদ্ভুত পরিস্থিতি আমাদের সকলকে ভেতর থেকে উদ্বিগ্ন অনুত্তেজিত করে দিয়েছে নিস্তেজ করে দিয়েছে কিন্তু তারপরেও আমাদের স্কুল কিন্তু তার স্বাভাবিক সমস্ত কার্যকলাপ লেখাপড়া তো বটেই অন্যান্য কার্যকলাপও একই রকম ভাবে চালিয়ে যাচ্ছে যতটা সম্ভব এবং সেই স্পিরিট নিয়েই সেই জোর নিয়েই আমরা আজকের এই শারদোৎসবের আয়োজন করেছি আমার বারবার খালি টেনিসনের বিখ্যাত কবিতা ইউলিসেস তার শেষ তিনটে লাইনের কথা খুব মনে পড়ছে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেক উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ
to seek, to find, and not to wield. Amar bhalo laglo shune, amader dujon shikshak, Kaushik Mukherjee ebong Subir Das, amar dui bhai, আমি মহারাজের কাছে শুনলাম এরা স্বতঃপ্রণোদিত হয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করতে চেয়েছেন। এটা একটা দারুণ ব্যাপার। যাই হোক, অনুষ্ঠানের কথায় আসি। আমাদের প্রধান শিক্ষক মহারাজ কৌশিক এবং সুবীরকে ধন্যবাদ জানিয়ে, শারদোৎসব আমাদের স্কুলে প্রতি বছরই হয়। আমাদের এই জাতির প্রধান উৎসবকে, আমাদের বাঙালির প্রধান উৎসবকে, শুধু হিন্দুর নয় বাঙালির প্রধান উৎসবকে আবাহন করার জন্য, আমাদের ছেলেদের মধ্যে এই মনোভাব আনার জন্য যে আমরা সকলে মিলে এই উৎসব আয়োজন করব, এবছর তার অন্যথা হচ্ছে না। দুর্গা, দেবী দুর্গা, একে নিয়ে তো নানাবিধ কাহিনী আমাদের পুরাণে, আমাদের যে সমস্ত প্রাচীন গ্রন্থাবলী থেকে শুরু করে আমাদের লোকগাথা এতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো তোমরা সবাই জানো। আমি একটু জাস্ট বলে দিই, উল্লেখ করে দিই শুধু। চণ্ডীতে বলছে সৃষ্টি চণ্ডী, সেখানে বলা হচ্ছে যে মহিষাসুর নামে এক অসুরকে বধ করার জন্য তাকে নির্মাণ করেছিলেন দেবতারা, তাদের যাবতীয় আয়ুধে তাকে সজ্জিত করেছিলেন শুধু এই অসুরকে বধ করার জন্য। রামায়ণে বলা হচ্ছে যে রাবণ বধ করার জন্য নাকি এই দেবীকে আবাহন করেছিলেন রাম স্বয়ং। এটাকে অনেক পণ্ডিত প্রক্ষিপ্ত অংশ বললেও আমরা জানি রামায়ণে তার উল্লেখ আছে, প্রক্ষিপ্ত হতে পারে নাও হতে পারে। আমাদের বাঙালির লোকগাথা, বাঙালির নিজস্ব যে সাহিত্য, সেখানে কবে থেকেই বলা হচ্ছে বাঙালির হৃদয়ে বারবার সেই ভাবনার রণন ঘটেছে যে দুর্গা দেবী হতে পারেন, কিন্তু তিনি আসলে আমাদের মা, আমাদের বাড়ির মেয়ে, বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন। তা সে যাই হোক না কেন, অনেক কিছুই ঠিক বেঠিক ভাবনা চিন্তা থাকতেই পারে, কিন্তু একটা কথা আমার খুব মনে হয়, আমরা কিন্তু একটু চেষ্টা করলে দুর্গাকে দেখতেই পাই। আমরা আমাদের বাড়িতে, তোদের বাড়িতে তোদের মায়েরা আছেন, একটু ভালো করে কখনো খেয়াল করে দেখেছিস মা সারাদিন কি কি করেন? ভালো করে একটু দেখবি, এবং তোর জন্য তোর মা কি করেন, আমাদের মায়েরা আমাদের জন্য কি করেছেন, এটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা দুর্গাকে দেখতে পাবো প্রতিদিন আমাদের নিজেদের ঘরের মধ্যে। ভেবে দেখ, দুর্গা আমাদের অসুর বধ করেছিলেন, প্রাচীন গ্রন্থে বলা হচ্ছে তার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সন্তানাদি আছে। আমাদের মায়েরাও কিন্তু ছোটবেলা থেকে আমাদের অসুর বধ করতেই শিক্ষা দেন। অসুর মানে তো সেই বলশালী পুরুষটি নয়, অসুর তার প্রতীক। যা কিছু অশুভ, যা কিছু পরিত্যাজ্য, তাই যদি অসুর হয়, আমাদের মায়েরা তো ছোটবেলা থেকে আমাদের সেই শিক্ষাই দেন। দুর্গার 10টা হাত আছে, মায়ের তো 2টো, একটু ভালো করে দেখিস তো মায়ের কটা হাত আছে। একদিন সারাদিন মাকে পর্যবেক্ষণ করবি, দেখবি মায়ের কতগুলো হাত, 10টার বেশিও হতে পারে। সুতরাং এবার তো ঠাকুর দেখতে যাওয়ার মানা আছে, এই অতিমারী পরিস্থিতিতে ঠাকুর দেখতে যাওয়া খুব বুদ্ধিমানের কাজও হবে না। আমি তোদের সকলকে একটা কথা বলবো বাবা, এবার ঘরের মধ্যে আমাদের দুর্গাকে আমরা আবিষ্কার করি, নিজের মাকে আবিষ্কার কর। দেখ তিনি কতভাবে প্রতিদিন তার কার্তিক গণেশকে, তার লক্ষ্মী সরস্বতীকে আগলে থাকেন, কিভাবে তিনি যাবতীয় অসুরকে দূরে রেখে বাইরের কাজ ঘরের কাজ সব সামলে আমাদের প্রতিদিন সুরক্ষার বলয়ের মধ্যে রেখে দেন। এবার পুজো সেই দুর্গা আবিষ্কারের পুজো। আমি ছুটির পরে যখন স্কুল খুলবে, একদিন না একদিন তো স্কুল খুলবেই, আমি কিন্তু তোদের জিজ্ঞাসা করব যে
তোরা তাকে কতটা আবিষ্কার করতে পারলি। তার মানে এবার পূজোর হোম টাস্ক হচ্ছে মাকে আবিষ্কার করা, আমাদের ঘরের দুর্গাকে আবিষ্কার করা, মনে থাকবে তো? তাহলে এবার অনুষ্ঠান শুরু হোক, আমি আমার বক্তব্য শেষ করি। জয়তম দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বদাতি নমস্তুতে মধুকৈটব ভিদ্যন্সি বিধাত্রি বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি মহিষাসুর নির্নাশী ভক্তানাম সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি ধর্মনেত্র বদে দেবী ধর্ম কামাথ দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রক্ত বীজ বদে দেবী চণ্ড মুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক সুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বন্দিতাঙ্গে যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি অষ্টমীতে সন্ধি পূজার লগ্ন এলে পরে সঠিক দিন গেলে মায়ের বরণ করে ঘরে সাম্বা দিয়ে ঘুমিয়ে হলো আরতিও সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী যেই নবমীর ছায়া নামে সাজে আকাশ জুড়ে সবার যেন মন করে যায় বিষাদে সুরে বিজয়াতে শ্বশুর ঘরে ফিরবে ভগবতীও সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী ওই শুনো শুনো কে যে বলে পূজারো আমি না তলে বিদায় সাজে ভাই ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন 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 ঠাকুর থাকবে কতক্ষণ ওই আসে
শিশির মেখে শিউলি গুলো ধুলোয় গেছে ছড়ে, আমার মতে পাখির ছানা মায়ের সাথে খড়ে। পূব আকাশের ওই কোনটায় মেঘ পরিরা গিয়ে, দেখ মা কেমন খেলছে ফোরের সোনার আলো নিয়ে। এক তারাতে আয় মা উমা, কে গাইছে রে মা, আমায় ধরে গাল টিপে দেয় সে বৈষ্ণবী না। জানিস মা গো, আমিও জানি কেন এসব হয়, বছর পরে মা দুর্গা আসছেন নিশ্চয়। আসেন তিনি ছেলে মেয়ে বসিয়ে নিয়ে পাশে, কিন্তু মা ওই ভয় ধরানো অসুর কেন আসে। দেখ মা কেমন রথের মতন মেঘ চলেছে ফেসে, অমনি কোন রথে চড়েই মা পড়বেন এসে। রাতের শেষে এমন সকাল সত্যি করেই ভালো, তুই ছিলি মা তাই তো পেলাম দেখতে এমন আলো। Thank you.
কেবল তুমি কেমন করে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির আয়োজন। কাছে এলো পূজার ছুটি, রোদ দূরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শির শিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে, মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে, কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল, আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র, হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই, এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়, এবারে আবু পাহাড় না মাদুরা না ডালহসি কিংবা পুরি না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং, আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। নমস্কার। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ধরালো দিন এসে শিউলি ধরা শিশিরে শিশিরে
শারদ আকাশে ভরে রাগমনি, শিউলি ঝরালো দিনারে সে, শিউলি ঝরালো দিনারে সে, চিরদিনের বাণী ভরে আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনি, ভোরের আগমনি। ছাত্রবন্ধুদের ভালোবাসা জানাই। শারদোৎসব 2020 প্রত্যেক বছরের মতো এবারেও আমাদের স্কুলের শারদোৎসব, যেটা ভার্চুয়াল মাধ্যমে পরিবেশিত হচ্ছে। আসলে তোমরা বুঝতেই পারছো চারিদিকে একটা মহামারীর পরিবেশ, তো সেখানে এভাবে ছাড়া কোনো উপায় ছিল না। তো এই আমি যে গানটা আজকে গাইতে চলেছি, এই গানের প্রতিটা লাইন আমি আমার নিজের জীবনে প্রত্যক্ষ করেছি। আমরা ছোটোবেলায় যেখানে থাকতাম সেখানে প্যাটেলনগর সার্বজনীন দুর্গোৎসব, তার মোটামুটি 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আর কোনো পুজো হতো না। তো আশেপাশের সমস্ত অধিবাসী সেই পুজোটায় অ্যাটেন্ড করত। তো সেখানে দুর্গা প্রতিমা মণ্ডপেই তৈরি হতো এবং সেই প্রতিমা তৈরির প্রতিটা ধাপ আমরা প্রতিদিন বিকেলবেলা স্কুল থেকে ফিরে প্রত্যক্ষ করতাম। তো যে গানটা গাইতে চলেছি এক এককে এক, এই গানটি শিল্পী সনৎ সিংয়ের গাওয়া। এই গানটিও বহু প্রাচীন, আমি শালটা খোঁজার চেষ্টা করেছিলাম তো পাইনি। যাই হোক, গানটা গাইছি। এক এককে এক, দুই এককে দুই, নামতা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর ঘরে, মন বসে কি আর, আহাহা চণ্ডীতলায় বাদ্যি বাজে ঢাক গুর গুর, জাগি না তাকতা ধিনা তাকতা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক এককে এক, দুই এককে দুই, দুই এককে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ, গুরু মশাই বসে আছেন চটমাটি আট ষাট, কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমো না ওই ছেলেরা সব থাক না এবার পরা, মন বসে না, আহা চণ্ডীতলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগি না তাকতা ধিনা তাকতা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পরে টস টস, কে জানে এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুরে, মন মানে না, আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাগি না তাকতা ধিনা তাকতা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক এককে এক, দুই এককে দুই, নামতা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর ঘরে, মন বসে কি আর, আহা চণ্ডীতলায় বাদ্যি বাজে ঢাক গুর গুর, জাগি না তাকতা ধিনা তাকতা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। আশা করি তোমরা বাড়িতে বসেই এবার পুজোর আনন্দ উপভোগ করবে, বাইরে বেরোবে না, অবশ্যই বেরোবে না, এবং বড়দেরকেও বারণ করবে বেরোতে। তোমাদের পুজো ভালো কাটুক, সঙ্গে অল্প বিষয় পড়াশোনাও চালু রেখো। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, রাখছি।
আজ আমরা বর্ণগর রামকৃষ্ণ মিশনের সকল শিক্ষক ছাত্র সবাই মিলিতভাবে প্রত্যেক বছরের মতন শারদ উৎসব পালন করছি। অন্যবার আমরা স্কুলে এই শারদ উৎসব পালন করতাম, কিন্তু এবারে এই করোনার মহামারীতে আমাদের স্কুল বন্ধ থাকায় আমরা এই ভার্চুয়াল অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি। ছাত্ররা যে যার বাড়িতে আছে, আমরা শিক্ষক মহাশয়রাও সবাই বাড়িতে আছি, কিন্তু এই ভার্চুয়াল অনুষ্ঠান করে সকলের মধ্যে এই শারদ উৎসবের যে একটা উদ্দীপনা সেটা তৈরি করার জন্য আমরা প্রত্যেকবারের মতো এবারেও মিলিত হয়েছি। শারদ উৎসবে ছাত্ররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, শিক্ষক মহাশয়রা করছেন, সবাই যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান দিচ্ছি, জানাচ্ছি। এই অনুষ্ঠানের মূল বক্তব্য হচ্ছে এই শারদ উৎসব, যেটা আমাদের বাঙালির উৎসব, এই উৎসবকে আমাদের সারা বছরের মধ্যে যে উদ্দীপনা সঞ্চিত থাকে সেটা প্রকাশ করার জায়গা। আমরা এই শারদ উৎসবের মাধ্যমে দেবীর যে আরাধনা করলাম বা করছি এখনো, এইটাকে পাথেয় করে আবার একটা বছর আমরা চলার চেষ্টা করি। ছাত্ররা অধীর আগ্রহে এই দুর্গাপুজোর যে উৎসব এর জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু এবারে এই উৎসব আমাদের আনন্দকে এই মহামারী প্রকোপে কিছুটা ম্লান করে দিয়েছে। আমরা চেষ্টা করব, সকল ছাত্রদের আমি বলছি, আনন্দ খুব এবারে সামান্য করো, কারণ এই করোনা কাকে কখন কিভাবে আক্রান্ত করবে বা সে আক্রান্ত নিজে হয়ে যাবে সেটা বোঝা যায় না, সেই জন্যে বাড়ি থেকে বেরোবে না, খুব কম বেরোবে, বেরোলেও মাস্ক এবং স্যানিটাইজ মাস্ক পরবে এবং স্যানিটাইজ রাখবে। আনন্দ নিশ্চয়ই দরকার, কিন্তু সেই আনন্দটা যেন নিরানন্দে পরিণত না হয়, শরীর যেন সবসময় ভালো থাকে, শরীরকে কষ্ট দিয়ে আনন্দ করলাম তাতে কোনো লাভ হবে না। তোমাদের এই শারদ উৎসবে সকল ছাত্রদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং এখানে এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন এবং সকলের স্কুলের সকল শিক্ষক কর্মীবৃন্দ, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করলাম। আমরা এই উৎসবটা পালন করার পরই বোধহয় তোমাদের ছাত্রদের একটি পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য তাদের তৈরি হতে হবে। সুতরাং শরীরটিকে সুস্থ রাখো, বাবা মা যেরকমভাবে চলতে বলেন সেইভাবে তোমরা চলবে। আজ এই শারদ উৎসবে আমরা যাতে আরও ভালোভাবে সামনের বছর আমরা এটাকে পালন করতে পারি স্কুলের মধ্যে, সেই কামনা মনের মধ্যে পোষণ করে এবং আজকের এই শারদ উৎসবে সার্বিক যে অনুষ্ঠানটি হচ্ছে সুন্দরভাবে আমরা পালন করছি, সকলে ছাত্ররা দেখুক এবং তারা এটাকে যা যা বলা হচ্ছে সেই রকম নিয়ম পালন করে চলুক, এই আমাদের বক্তব্য। ছাত্রদের বলছি তোমরা আবার খুব সাবধানে ঠাকুর দেখবে, একবারে বাড়ির কাছাকাছি দূরে কোথাও যাবে না, এবং নিয়ম মেনে চলবে যাতে শরীরটি সুস্থ থাকে। সকলকে শুভেচ্ছা এই শারদ উৎসবে, এই বলে আমার বক্তব্য শেষ করি। খুশির স্রোতে দুগ্গা ভাসায়, মন ছুঁয়ে যায় হাসি, এবার পুজোয় সাবধানে আয়, মায়ের কাছে আসি। আগের মতো অনেক কিছুই এবার করা বারো, ভিড় ও ছোঁয়া এড়িয়ে যাওয়াই সুস্থ থাকার কারণ।
একটি বছর সাবধানে মা কাটিয়ে দিতে চাই, যাতে গো মা তোমায় আবার আগের মতো পাই। বিদায় বেলায় বলবো মাকে আসছে বছর এসে, দেখবে মাগো আগের মতোই হাসছি খুশির। সবাই সাবধানে থাকবেন, সাবধানে দুর্গা পুজো কাটাবেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখবেন। মনে রাখবেন এবছর সুস্থ থাকতে সামনে অনেক দুর্গা পুজোয় আমরা ভাষার সুযোগ পাব। সবাইকে শারদীয়ার অজস্র শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি।